Assalamualaikum. বন্ধুরা, আমি জেবিন তাসনিম মাসুমা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি সিক্রেট ফেস মাস্ক, যেটি প্রথমবার ব্যবহারে আপনারা পাবেন কাচের মতন চকচকে গ্লাস স্কিন। এবং আমার আজকের এই ফেস মাস্কটি আপনার ত্বকে ব্যবহারে আপনারা পাবেন দাগমুক্ত, উজ্জ্বল, কোমল এবং মসৃণ ত্বক। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পাপায়া ফেস মাস্ক। আপনারা পার্লারের ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে ফেস মাস্ক ব্যবহার করে পাবেন উজ্জ্বল, কোমল এবং মসৃণ আকর্ষণীয় ত্বক। এই ফেস মাস্কটি আপনার ত্বকে ব্যবহারে আপনার ত্বককে করে তুলবে আরও টান টান। বন্ধুরা, আমি যেহেতু পাপায়া ফেস মাস্ক তৈরি করতে যাচ্ছি, তাই আমার প্রয়োজন পাকা পেঁপে। তাই আমি ভালো করে পাকা পেঁপে নিয়েছি কয়েক চামচের মতন, 3 থেকে 4 চামচের মতন আমি পাকা পেঁপে নিয়েছি এবং এই পেঁপেগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি, যাতে এটি একটি মসৃণ পেস্ট তৈরি করতে সাহায্য করে। আমার আজকের রেমেডিটি তৈরি করতে আমার আরও লাগবে চালের গুঁড়ো। আমি এর সাথে 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, ত্বকের যত্নে চালের গুঁড়োর উপকারিতা অতুলনীয়। আপনারা নিয়মিত ত্বকে চালের গুঁড়ো ব্যবহারে আপনাদের ত্বকের সানব্রণ দূর করতে সাহায্য করবে, আপনাদের ত্বককে করে তুলবে উজ্জ্বল, ফর্সা এবং আপনাদের ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করবে। আপনাদের ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে চালের গুঁড়ো। বন্ধুরা, আমার আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে মধু। আমি এর সাথে 1 চামচ মধু অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, ত্বকে নিয়মিত মধু ব্যবহারে আপনার ত্বকের বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে। আমার আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে 1 চামচ গোলাপ জল। আমি এর সাথে 1 চামচ গোলাপ জল মিশিয়ে সবগুলো উপাদানকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদানকে আমি একসাথে অনেক ভালোভাবে মিশিয়ে নিব, যাতে এটি দেখতে অনেকটা ক্রিমের মতন তৈরি হয়ে যায়। এটিকে নাড়তে নাড়তে মসৃণ একটি ক্রিম তৈরি করে নিতে হবে, যাতে এটি ত্বকের গোড়ায় গোড়ায় পৌঁছাতে সাহায্য করে এবং এটি ত্বকের লুমছুপের গর্ত থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। বন্ধুরা, আশা করি আমার আজকের রেমেডিটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো ফলাফলের জন্য আপনারা এটিকে সপ্তাহে 2 বার ব্যবহার করুন। বন্ধুরা, পার্লারের ঝামেলা ছাড়া আপনারা গড়েই তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পাপায়া ফেস মাস্ক। এটি আপনার ত্বককে করে তুলবে ইনস্ট্যান্ট ফর্সা লুক। চলুন তাহলে এটির ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই ফেস মাস্কটিকে আপনার ত্বক, হাত, পা, গলা, গাড়ে ভালোভাবে লাগিয়ে নিন এবং 20 মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক পরিষ্কার করে ফেলুন। বন্ধুরা, এটি প্রথমবার ব্যবহারে আপনাদের ত্বকে এতটাই গ্লো চলে আসবে যে নিজের ত্বক দেখে নিজেই বিশ্বাস করতে পারবেন না। এই ফেস মাস্কটিকে ছেলে মেয়ে উভয়ের ত্বকেই ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।